খাগড়াছড়ি টাউন হলে অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লার মত বিনিময় সভায় দুপক্ষের হাতাহাতি হয়েছে। বিকেল 3টায় সভা শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় বিকেল 5টায়। স্লোগানে সংগঠকদের স্বাগত জানানো হলেও মঞ্চে বসা নিয়ে বিভিন্ন উপজেলা থেকে আসা ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বক্তব্য রাখেন সমন্বয়ক হাসনাত আবদুল্লা। কোটা সংস্কার এবং সরকার পতনের আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি এবং সন্ত্রাসের বিরুদ্ধে মত বিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় হাসনাত বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও তার দোষটা রয়ে গেছে, সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। তিনি বলেন, দেশ পুনর্গঠনে শিক্ষার্থীদের লড়াই অব্যাহত থাকবে।